Assalamualaikum, I'm Muhammad Yusuf. Saya ভালো আছেন. Bootstrap বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব 1. আজকের ক্লাসে আমরা জানব Bootstrap কোর্স করতে কি কি জানা আবশ্যক এবং এনवायरमेंट সেটআপ চলুন তা দেখে নেই। আপনাকে Bootstrap শিখতে হলে কি কি করতে হবে? ফার্স্ট আপনাকে HTML জানতে হবে। সেকেন্ড আপনাকে CSS জানতে হবে। থার্ড জাভাস্ক্রিপ্ট জানতে হবে। ফোর্থ জেকুয়েরি জানতে হবে। জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরিটা কি? জেকুয়েরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মিনিফাইড ভার্সন। আর এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই HTML এবং CSS অবশ্যই অবশ্যই জানতে হবে, তা না হলে আপনারা Bootstrap এই কোর্সটি থেকে লিভ নিন। এবং জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরি জানা থাকলে ভালো, আর যদি না জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমরা তা আস্তে আস্তে জেনে নিব। এই কোর্সের সাথে সেটা ইনক্লুড করা আছে। তো আমরা দেখলাম যে Bootstrap কোর্স করতে করতে কি কি জানা দরকার এবং এনভায়রনমেন্ট সেটআপটা কি। তো এনভায়রনমেন্ট সেটআপটা হচ্ছে, Bootstrapটা হচ্ছে কিন্তু একটা ফ্রেমওয়ার্ক যেখানে অনেকগুলো CSS এর এক সমষ্টি, যে একটা ওয়েবসাইটে CSS দিয়ে অনেক ডিজাইন আগ থেকে করা আছে রেসপন্সিভ আকারে। তা আমাদের সেটা কি করতে হবে, Bootstrap তাদের ওই CDN থেকে সেই ফাইলগুলো কল করতে হবে, অথবা আমরা সেখান আমাদের নিজের কম্পিউটারে সেটা ডাউনলোড করে আমরা সেটা কি করব, আমরা এখানে ইউজ করব। তো সেটা কিভাবে করা যায়, তো আমরা এখানে লিখলাম গুগল। google.com এ যাই আমরা। অবশ্যই google.com এ যাই। google.com এ আমরা লিখি Bootstrap। দেখুন Bootstrap লিখে সার্চ করলে এখানে যে গেট bootstrap.com এর আকার একটি প্রথম একটি ফাইল আসবে। এক্সট্রিমলি সরি, আমার এখানে কিছু ফাংশনে একটু প্রবলেম ইরর দেখাচ্ছে। আমরা এই লিঙ্কটিতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের সেটা আমাদের Bootstrap-এর যেই তাদের যে ওয়েবসাইট সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এখানে দেখেন Bootstrap-এর অনেকগুলো ভার্সন রয়েছে। একটা হচ্ছে 3.2.3.2, এটা হচ্ছে অনেক ওল্ড ভার্সন, 3.3.7। তার আপডেট ভার্সন হচ্ছে 4.0। এখন লেটেস্ট আরেকটা আপডেট হচ্ছে 4.1। এখানে মাইনর কিছু না, এটা হচ্ছে তাদের ভার্সন চেঞ্জ করছে। যে ভার্সন চেঞ্জ করলে যে তাদের সব কিছু চেঞ্জ করে তা না, হালকা তেমন একটা কিছু না। ধরুন দিয়ে একটা ক্লাসে চেঞ্জ করলো, কিছু ডিজাইনে চেঞ্জ করলো, এই দ্যাটস এনাফ। এখন দেখুন আমরা Bootstrap-টাকে অনেকভাবে কল করতে পারি। একটা হচ্ছে সেটা আমরা CDN থেকে কল করতে পারি সরাসরি। CDN থেকে CSS জায়গায় আমরা এই লিঙ্কটা দিলে এবং JSS জায়গায় তিনটা লিঙ্ক ক্লিক আমরা বসায় দিলে কিন্তু আমরা CDN থেকে হয়ে যায়। এখন আমরা CDN থেকে করব না, CDN থেকে কল করব না। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে যে আপনার অনেক সময় নেটের প্রবলেম থাকতে পারে, আপনার অনেক সময় নেটের প্রবলেম থাকতে পারে। তাহলে আপনি কিভাবে অফলাইনে কাজ করবেন? অফলাইনে তো কাজ করার জন্য আপনার আপনার কম্পিউটারে Bootstrap থাকতে হবে, সেটা আপনার CDN-এর থেকে তো লাভ নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে কাজ করতে পারি, আমরা ডাউনলোডে ক্লিক করতে পারি। সরি, ডাউনলোডে ক্লিক করার পূর্বে আপনি আপনার ভার্সন দেখবেন, এটা হচ্ছে ভার্সন 4.1.1। তো আমরা যেহেতু কাজ শিখব সেক্ষেত্রে আমরা 4.টা দিয়ে আমরা কাজ শিখব। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি। দেখুন এখানে Bootstrap-এর ভার্সন হচ্ছে 4.0, তার মেগাবাইট হচ্ছে 2.14, একদম ছোট। এটা আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পর আমরা আমাদের Bootstrap-টা যেখানে ডাউনলোড হয়েছে আমরা সেখানে যাই। সেটাকে আমরা এখানে এক্সট্রাক্ট হিয়ার করতে পারি, যে এক্সট্রাক্ট টু Bootstrap করতে পারি। তো দেখুন আমরা সেটা করার পরে আমাদের এই একটা ফোল্ডার এসেছে Bootstrap 4.0.0। আমরা ফোল্ডারটার ভিতরে ঢুকি, দেখি কী কী আছে। ঢুকে দেখুন যে অনেকগুলো ফাইল ফোল্ডার রয়েছে। তা আমাদের তো এত কিছু প্রয়োজন নেই, আমাদের সিম্পলি আমাদের ওদের কী কী প্রয়োজন তারা এখানে ডকুমেন্টেশন দিয়ে দিছে, যে তাদের এই লিঙ্কটা দরকার, কী কী দরকার, আর তাদের এই CSS Bootstrap min.css টা তাদের প্রয়োজন,
আর এখানে যে কোয়েরি প্রয়োজন তাদের প্রপার জেএস দরকার এবং বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, এই তিনটে চারটা ফাইল প্রয়োজন। আমরা এই ফাইলগুলো আমরা খুঁজি একটু। দেখুন ডিস্টে যাবেন, ফার্স্টে ডিস্টের ভিতরে যেমন জেএস নামে একটা ফোল্ডার রয়েছে যেখানে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস রয়েছে, আমরা সেটা সেখান থেকে নিতে পারবো। এবং সিএসএস এর ভিতরে দেখুন এখানে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস প্রয়োজন রয়েছে। অ্যাসেটস এর ভিতরে ঢুকলে আবার আমরা এখানে জেএসএস এর ভিতরে ভেন্ডারের ভিতরে দেখুন যে কোয়েরি স্ট্রিম ডট জেএস এবং প্রপার ডট মিন ডট জেএস সব ফাইল আমাদের দরকার, এবং সব ফাইল আমরা দরকারি ফাইলগুলো আমরা পেলাম। এখন আমরা কি করব, এগুলাকে আমরা একটা ফোল্ডার, চলুন আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে ফেলি একটা কাজ করার পূর্বে। আমরা ফোল্ডারটার নাম দিচ্ছি লার্নিং বুটস্ট্র্যাপ, সেটার ভিতরে আমরা একটি ফাইল খুলতেছি সিএসএস। তো সিএসএস এবং জেএসএস এবং আমাদের এখানে ইন্ডেক্স ফাইলটা থাকলে চলবে। তো আমরা আমাদের এখান থেকে ভেন্ডর থেকে আবার আমি আবার রিপিট করতেছি, দেখুন আমরা বুটস্ট্র্যাপ ফোরে যখন ঢুকবো তখন এখানে দেখবেন যে ডিস্ট নামের অ্যাসেটস ডিস্ট নামের একটি ফোল্ডার রয়েছে, সেটার ভিতরে সিএসএস এবং জেএসএস নামের দুটা ফোল্ডার রয়েছে। সিএসএস এর ভিতরে দেখবেন অনেকগুলো সিএসএস রয়েছে, এবং এখানে দেখুন বুটস্ট্র্যাপ ডট সিএসএস আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, দুইটা ফাইলের কাজ কিন্তু সেম। কিন্তু আমরা কেন বুটস্ট্র্যাপ মিন ডট জেএস সিএসএসটা ইউজ করব, তার কারণ হচ্ছে দেখুন এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর ফাইল সাইজ হচ্ছে 174 KB, আর এটা হচ্ছে মিনিফাইড ভার্সনটা হচ্ছে 142। তার মানে হচ্ছে কি, আমাদের এখানে কেবিটা যেহেতু কম তাহলে আমরা এটা ইউজ করি, তাহলে আমরা এটা কপি করে নিই। কপি করে আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারে যে সিএসএস ফোল্ডার করছি সেটা আমরা এখানে রেখে দিলাম। এখন আবার আমরা আমাদের ওই ফাইলে চলে যাই, আমরা আমাদের জেএসএস ফাইলের ভিতরে বুটস্ট্র্যাপ মিন ডট জেএসএসটাকে কপি করে নিই। কপি করে আমরা আমাদের জেএসএস ফাইলের ভিতরে রেখে দিই। আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে দেখুন অ্যাসেটস নামের একটা ফোল্ডার রয়েছে, অ্যাসেটস এর ভিতরে জেএসএস নামে একটা ফোল্ডার, তার ভিতরে ভেন্ডর, এখানে দেখুন যে কোয়েরি স্লিম ডট মিন ডট জেএস এবং প্রপার মিন ডট জেএসএস, এই দুইটা ফাইলকে আমরা এখানে কপি করে আমরা পেস্ট করি। তা আমাদের এই ছিল বুটস্ট্র্যাপের মেজর কাজ। তা আমাদের এখানে দেখুন আমরা আমাদের যা যা দরকার ছিল আমরা তা তা করে ফেলেছি। দেখুন এখানে আমাদের প্রয়োজন ছিল বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, দেখুন তা আমরা এখানে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএসটা আমরা নিয়ে নিয়েছি। জেএস জেএসএস এর ভিতরে দরকার ছিল যে কোয়েরি স্লিম ডট মিন ডট জেএসএস, দেখুন যে কোয়েরি স্লিম মিন ডট জেএসএস, আর একটা দরকার ছিল প্রপার মিন ডট জেএস, প্রপার মিন ডট প্রপার ডট জেএস, কিন্তু আমরা নিয়েছি প্রপার মিন ডট জেএস, এখানে এখানে তারা উল্লেখ করে দিছে প্রপার মিন ডট জেএস। আর এখানে আর একটা তাদের দরকার ছিল বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, তা আমরা সেটাও করে নিয়েছি বুটস্ট্র্যাপ মিন ডট জেএস। এখন আমরা এগুলা আমাদের আমরা আমাদের এগুলো এখন ইন্ডেক্স ফাইলের সাথে আমরা লিঙ্ক আপ করে নিই। তো আমরা এটাকে এডিট করলাম, ব্র্যাকেটসে ওপেন করলাম, আমরা এখানে আমাদের HTML ফাইল আমরা আমাদের বেসিক টাইটেলটা দিয়ে দিলাম লার্নিং, লার্নিং বুটস্ট্র্যাপ মোহাম্মদ ইউনুস হোসেন, আপনি চাইলে এখানে আপনার নাম দিতে পারেন। এখানে আমাদের আরেকটি মেটা ট্যাগ প্রয়োজন, সেটা হচ্ছে ভিউ ফোর। তো আমরা এখানে আমরা গুগল থেকে সার্চ করে নিয়ে আসছি যে মেটা ভিউ ফোর কোনটা, মেটা ভিউ ফোর লিখে আমরা গুগলে সার্চ করলাম। দেখুন রেসপন্সিভ ওয়েব ডিজাইন ভিউফোর W3 স্কুলের যে ইয়েটা আসছে সেটা আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে মেটা নেম ভিউফোর কন্টেন্ট, এটাকে আমরা কপি করে আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে সেটা কল করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখানে আমাদের ফাইলগুলোকে আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি আমাদের সিএসএস ফাইলকে। তো সেটা আমাদের কি ফাইলের ভিতরে রয়েছে, সিএসএস, তার ভিতরে আছে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। তো সিএসএস স্ল্যাশ
bootstrap min dot css এখন নিচে আমরা বডির ঠিক নিচে আমরা স্ক্রিপ্ট গুলোকে আমরা কল করি সেই ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করবেন তাদের bootstrap-এ ঢুকে দেখুন যে তারা আগে কোনটাকে কল করেছে এখানে তারা কোনটাকে কল করেছে অবশ্যই তারা এখানে আগে তাদের jQuery min dot css টাকে কল করেছে সেটা আমরা src এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন তারা আগে কোনটাকে কল করেছে প্রথমে তারা jQuery slim টাকে কল করেছে তারপরে popper.js কে তারপরে bootstrap min dot js কে তো আমাদের সেভাবেই কল করতে হবে তো আমাদের প্রথম JSS টা JSS এর ফোল্ডারের ভিতরে রয়েছে দেন আমরা আমাদের jQuery slim.min.js টাকে কল করব তারপর আমরা কল করব popper min.js কে তারপর আমরা কল করব bootstrap min.js কে এতটুকু করে আমরা যদি সেভ করি তো আমরা আমাদের ফাইলটাকে আমরা যদি ইনডেক্স ফাইলটাকে যদি আমরা রান করে দেখবেন একদম ফাঁকা তার কারণ কি এবং bootstrap ফাইলগুলো যে লিংক আপ হয়েছে এবং জাভাস্ক্রিপ্টগুলো যে লিংক আপ হয়েছে তার প্রমাণ পাওয়ার জন্য আমরা একটি বাটন ট্যাগ নেই বাটন ট্যাগের ভিতরে আমরা লিখলাম বাটন এবং বাটনের ক্লাস দিলাম btn btn info আপনারা এতটুকু দিয়ে যদি সেভ করে রিফ্রেশ দেন যদি দেখুন যে অটোমেটিক ক্লাস এবং এর কারণে সেটা এভাবে চলে আসছে তাহলে ভাববেন যে আপনার জাভাস্ক্রিপ্ট এবং jQuery-র কাজ করতেছে এখন আপনি যদি যে স্ক্রিপ্টগুলো কল করার ক্ষেত্রে আপনি যদি আগে jQuery-টা কল না করে popper min.js কে কল করেন তাহলে এই ক্ষেত্রে সেটা কাজ করবে না তার প্রমাণ হিসেবে দেখুন আপনি বিভিন্ন JSS এর কাজ করতে গেলে এগুলা যেভাবে দিচ্ছে প্রথমে jQuery slim.min.js popper.min.js এবং bootstrap.min.js যেভাবে দিছে উপর থেকে নিচে সেভাবে যদি আপনি কাজ না কল না করেন তাহলে আপনার স্ক্রিপ্টগুলো কাজ করবে না যেমন আমি bootstrap.min.js কে যদি আমরা উপরে তুলে দেই সেক্ষেত্রে আমি যদি এখানে একটি ফাংশন ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের bootstrap.min.js এর কোনো কাজ করবে না তার উদাহরণটা আমি আপনাদেরকে নেক্সট পর্বে দিব তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ